রেফারি শেষবাসী চোখে মুখে ওদের সাবিনাদের মতো ছাদখোলা বাসে উদযাপনের স্বপ্ন কমলাপুরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে খেলতে নেবেই ড্রাগনের দেশের ফুটবল কন্যাদের উড়িয়ে দিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা পনেরো নারী ফুটবল দল জয়নব ছাড়া সবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে অভিষেক তবে সাবিনা কৃষ্ণাদের উত্তরসূরিদের দেখে মনেই হয়নি প্রথম কোনো ম্যাচ খেলছেন তারা কমলাপুরে হেমন্তের বিকেলে সাত মিনিটে গোলের শুরু করেন উমহেলা বাইশ মিনিটে থুইনু জাদুতে বাদ ভাঙা উচ্ছ্বাস আকাশে বাতাসে আঠাশ মিনিটে জয়নক বিবির গোলে তিন শূন্যতে লিড নেয় বাংলাদেশ বিরতিতে যাওয়ার আগে অফসাইডের ফাঁদে বেশ কয়েকবার পা রাখলেও দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় রুমা আক্তাররা বিকেল গড়িয়ে কমলাপুরে তখন সন্ধ্যা নেমেছে হেমন্তের সন্ধ্যায় আক্রমণেও যেন বাড়তি রসদ খুঁজে নেয় ছোটনের অনূর্ধ্ব পনেরো দলের মেয়েরা পঞ্চাশ মিনিটে চতুর্থ গোল করেন কানন রানী এরপরই মাঠে শুরু হয় শুরুভিঝড় বদলি হিসেবে নেমেই নিজেকে চেনালেন এই ফুটবলার আটষট্টি তিহাত্তর ও ইঞ্জুরি টাইমে করেন তিন গোল মেতে ওঠেন হ্যাট্রিকের উল্লাসে এছাড়া উমহেলা করেন আরও এক গোল সাবিনা কৃষ্ণাদের উত্তরসূরিদের এমন পারফরমেন্সে মুগ্ধ কোচ ছোটন পাইপলাইন সমৃদ্ধ করতে উন্নতির ছাপ ধরে রাখতে চায় ফেডারেশনও এদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি মনে করি ফিজিক্যালি টেকনিক্যালি ট্যাকটিক্যালি এবং মেন্টালি প্রত্যেকটা জায়গায় তাদের উন্নতির করতে হবে মেয়েরা তাদের সর্বোচ্চ চেষ্টাই করবে এবং তারা তাদের সর্বোচ্চটা দিয়েই দেশবাসীকে একটা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশে মেয়েদের ফুটবল যে আপনার ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো এবং আমার দৃঢ় বিশ্বাস এই জয়লাভ আমাদের সামনের ম্যাচগুলোকে আরও ভালো রেজাল্ট করার অনুপ্রেরণা জগাবে আগামী পাঁচ নভেম্বর হিমালয় কোন্ডা নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা